বন্ধুত্বের বিচার ব্র্যান্ডের নিরিখে, কথাটা কেমন শোনাচ্ছে না? আসলে আমি বোঝাতে চাচ্ছি যেটা, যে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মানসিকতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা সব কিছুর মধ্যে একটা টাকা পয়সার মাপকাঠি হিসেবে তুলে নিই। অর্থাৎ কে কত দামি জিনিস গিফট করলো তাহলে সেই আমার প্রকৃত বন্ধু, কে কত দামি জিনিস আমাকে দিতে পারলো তাহলে আমি তার পাশে থাকলাম, কে কত দামি কাপড় চোপড় পরে আমার সাথে ঘুরছে অতএব আমিও তার সাথে সাথে দামি কাপড় চোপড় পরে আমিও ঘোরার পড়তে পছন্দ করছি। অর্থাৎ সর্বক্ষেত্রে আমরা বৈষয়িকভাবে মানুষকে বিচার করতে শুরু করেছি। আর যেমন একটা ছোট্ট উদাহরণ, যে একটা মেয়ে আমার পরিচিতের মধ্যেই তার বান্ধবীকে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করলো, সেই বান্ধবী বিদেশ চলে যাচ্ছে সেই উপলক্ষে, এরকম আমরা চার পাঁচজন বান্ধবী মিলেই কিন্তু সেই বান্ধবীকে তার পার্টিং গিফট যেটাকে আমরা বলি ওইভাবে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো ছোটো, তারা যেহেতু কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে ওদের যতটুকু সামর্থ্য হয় দিল। এখন দেখা গেল যে আরেকজন বান্ধবী সেই পার্টিং গিফট হিসাবে দিল একটা ব্র্যান্ডের জিনিস, যদিও হয়তো আমার খুবই ছোটো কিন্তু ব্র্যান্ড, এরা যত সুন্দরই দেখ এদেরটা ব্র্যান্ডেড ছিল না। পরবর্তীতে দেখা গেল, হ্যাঁ বর্তমানে তোমাদের জন্যই তো কথা বলি, দেখা গেল যে যে বান্ধবীটা বিদেশে যাচ্ছে সে তার ইনস্টাগ্রাম, এখন তো ইনস্টাগ্রামে আমরা অনেক কিছু তুলে ধরি, তার ইনস্টাগ্রামে শুধু ওই ব্র্যান্ডের জিনিসটাকেই দিয়েছে, বাকিরা জিনিসগুলো যে দিয়েছে তাদের কথা আর কোথাও নেই। অর্থাৎ তার কাছে মনে হচ্ছে যে দিয়েছে তো কী হচ্ছে, দামি জিনিস তো দেয় নেই, ব্র্যান্ড তো দেয় নেই, অতএব আমার বন্ধু আমার জন্য কাঁদতেছে, এই কথাটা কোন বন্ধুকে সে উঠালো, যে বন্ধুটা ব্র্যান্ডের জিনিস দিল, অর্থাৎ তার বন্ধু সেই যে ব্র্যান্ড দিয়েছে। অর্থাৎ কিছু মানুষ আছে যারা এভাবে বন্ধুত্ব বিচার করে, এভাবে মানুষকে বিচার করে, এভাবে এই সমাজে উপর তালার দিকটাকে এভাবে তুলে ধরতে পছন্দ করে। আই এম সামথিং, অর আমার আশেপাশে যারা আছে তারাই আমার সামথিং, যারা একটু দামি ব্র্যান্ডের জিনিস দিচ্ছে, অর্থাৎ ওই বৈষয়িকতায় চলে আসলো, এই মানসিকতা থেকে বেরিয়ে আসো। যারা করছো এটা ঠিক না, মানুষকে মনুষ্যত্ব দিয়ে দাম দাও, মানুষের ভালোবাসাটা দেখো, তার ব্র্যান্ডটা দেখতে যেও না। এই ব্র্যান্ড 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 অর্থাৎ বৈষয়িকতায় যত বেশি যাবে একটা সময় কিন্তু ঠকতে হবে। মনে রেখো সবসময় যে মানুষকে দেখিয়ে না কয়েকদিন চলা যায়, বেশি দিন কিন্তু থাকা যায় না, মানুষ দেখতে পছন্দ করে যে এবং প্রতিদিন কিন্তু একরকম যায়ও না, কিন্তু সত্যিকার অর্থে যারা প্রকৃত ভালোবাসে তাদেরকে তখন আমরা দূরে ফেলে দিই, কারণ সবার পক্ষে সবসময় কিন্তু এরকম তাল মিলিয়ে চলা সম্ভব হয় না। আমরা ভুল করি তখন কি, আমরা ভুল করে আমাদের ভালোবাসার মানুষদেরকে সরিয়ে দিয়ে মেকির দিকে দৌড়াতে থাকি। ইয়েস, মেকিত্বতে যেও না, এ ডেফিনেটলি যে ব্র্যান্ডের দিয়েছে আমি তাকে ফেলে দিতে বলছি না, কিন্তু যারা ব্র্যান্ডের দেয়নি তারাও তো তোমাকে কম ভালোবাসতো না, আমি সেই মেয়েটার কথাই বলবো। তাহলে সবাইকে নিয়ে থাকো, পার্টিকুলার একটা পরিমাপের মাপকাঠি অর্থকে বানিও না, মানুষকে পরিমাপের মাপকাঠি তার ভালোবাসা, তার মানবিক গুণাবলী, এখান থেকে তোমরা বেরিয়ে এসো না। প্লিজ ভালোবাসো অন্তর থেকে, ভালোবাসো তার ভালোবাসাকে প্রাধান্য দিয়ে, ভালোবাসো তাকে ভালোবেসে, তার অর্থকে নয়। প্লিজ।